শুভ জন্মদিন লেওয়াতানা ঘুরিলে কাতানি এলে সময় বিলাভাতি পাজা 10 মিনিট শুরু হলে বাংলাদেশ বেতনে হাজং জাতিলে বাইসনে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠান লেওয়াতানা প্রিয় হাজং ভাই বোন গেলে যে যে জায়গানে ঝিঙ্কে আছে হুব্বাক লেওয়াতানাল পকতরি হিঙা আর শুভেচ্ছা জানাই মই সরানম আপনি গেলে থার পাই ইংরেজি মাসলা তৃতীয় শুক্রবার বিলাভাতি পাজা 10 মিনিট মানেই লেওয়াতানা আজিকালে পর্বরা লেওয়াতানাল এক বিশেষ পর্ব ঠিক 4 বছর আগে 2016 খ্রিস্টাব্দ অক্টোবর মাসলে এই সময় নি বাংলাদেশ বেতানি লেওয়াতানা অনুষ্ঠানের শুরু হয়েছে আজকে লেওয়াতানাল চতুর্থ জন্মবার্ষিকী পর্ব রেগে আমরা ভালো ভালো আকর্ষণীয় অনুষ্ঠানে হাজারছি জিদাই হোক মই আর কথা না বাড়ান আজকে উপস্থাপনে মলগন আছে আমি গেলে প্রিয় উপস্থাপিকা মহুয়া হাজং মিলি শুভ জন্মদিন লেওয়াতানা হাজং ভাই বুনি গেল লেওয়াতানাল চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে মই হগল শ্রোতাগিলাকে জানাই অভিনন্দন আর শুভেচ্ছা মই আশা করে আমনি গিলা হুবই ভালাই আছে লেওয়াতানালা চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে আজিকালে পর্বর আগে আমরা বাখার আকর্ষণীয় বিষয় দেখা যাচ্ছে আজিক আমনি গিলে হুনিব পাব হাজং ভাই বুনি গেলে শুভেচ্ছা রাও হাজং গান হাজং রসিক কথা আরও আছে চ একদামান পাঁচ ভাই ফিরে চাং পুইলাতে হুনিব লেওয়াতানালা চতুর্থ জন্ম বছর উপলক্ষে হাজং ভাই বুনি গেলে শুভেচ্ছা রাও মই সোহেল হাজং থাইল্যান্ড থকন মই জানাব লাগেছে যে এটা একটা খুবই তানকেনা ভালা উদ্যোগ আমরা চাই যে উদ্যোগটা আরো বাখার বাখার কে যাক কারণ একটা জাতি আসলে টিকে থাকে ওলা ভাষা আরো সংস্কৃতির উপর নি আর এই ভাষা আর সংস্কৃতিকে চর্চা করিব লাগে তুলে ধরব লাগে মই মনে করে লেওয়াতানা একটা এই জাতি এবং সংস্কৃতিকে তুলে ধরা ভালা একটা উদ্যোগ এই উদ্যোগটা আরো চলতে থাকুক এই উদ্যোগ লোকে যাই যে রয়েছে মই হবাক বাখার বাখার ধন্যবাদ জানাই মই লক্ষ্মী হাজং গ্রাম বগাদুবি আজকে 4 বছর যাবৎ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ থেকে লেওয়াতানা অনুষ্ঠান হনি খুব ভালো লাগে মগে গান কৌতুক খবর কবিতা এগুলো হনি আর কি মই খুব ভালাই লাগে তারপরে ঈদে যাতে আরো দীর্ঘায়ু হয় উঠে বুঝে মোলা ইচ্ছে যে গান গাওয়াই উমকে ধন্যবাদ জানাই তবে মাই তিমচ্ছ মরচ্ছা গান শুনি অমিতাবলা গানটা মোকে খুব ভালো লাগে আর কি মানে অমিতাবলা আরো যদি গান থাকে তো মোলা শুনিব ইচ্ছে আছে আগামী মাসে যাতে মাই শুনিব পাই ধন্যবাদ মই বাসানকুরে গ্রামলা মোহন কুমার হাজং এই রেডিও আমলা হাজংলা যে অনুষ্ঠান হয় এই রেডিও নি যে চতুর্থ বার্ষিকী লেওয়াতানারা জানলে এই জন্য মই কর্তৃপক্ষ এবং হাজং সমাজ থেকে মানে কৃতজ্ঞ জানাই এবং ধন্যবাদ জানাই আর এই যে অনুষ্ঠান যে দিব লাগিছে বিশেষ করে যে আগে তো আমলা হাজংলা কোনো অনুষ্ঠান নাই কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তত্ত্বাবধানে যে আমরা একটা সুযোগ পেলি যে আমরা যে হাজং যে উপজাতি নিগোষ্ঠীর সমস্যাগুলি তুলে ধরি পাব লাগিছে এই জন্য মই বর্তমান সরকার শেখ হাসিনা সরকারকেও ধন্যবাদ জানাই তে আমরা এই লেওয়াতানা অনুষ্ঠানটা যে দীর্ঘস্থায়ী হু আরো যাতে আমরা হাজং সমাজলা কৃতিকার যাতে তুলে ধরি পায় এটি মই আশা রাখে রেখে মই মিজোরানী হাজং কলমাকান্দা থানালা বগাডুবি গ্রাম আজি লেওয়াতানা চতুর্থ বার্ষিকী উপলক্ষে মই শুভেচ্ছা জানাই মই লেওয়াতানা অনুষ্ঠানরা সকল বেলাই শুনি মগে ভালা লাগে লেওয়াতানালা গান হাজং খবর হাজং রুচিক কথা কবিতা লেওয়াতানালা মই আরো উন্নতি কামনা করে ধন্যবাদ হবাক মলা নাম যোগেন্দ্র হাজং গ্রাম বগাডুবি কলমাকান্দা নেত্রকোনা মই আগে হাই স্কুলে শিক্ষকতা করবাম এলা অবসর প্রাপ্ত লেওয়াতানার একটা অনুষ্ঠান এটা আজকে 4 বছর যাব পূর্ণ হওয়া লাগিছে এই 16 অক্টোবরের মধ্যে যার জন্য মই উমাকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই যেন এই যে আমরা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান যেন পুরোপুরি টিকিয়ে রাখি উপায় যেহেতু প্রত্যেকটা জাতির একটা স্মৃতি একটা প্রতিষ্ঠিত হচ্ছে
এবং এই স্মৃতি যেন আমরা সবাই টিকে রাখি পাই। যেহেতু যার ভাষা নাই তার কোনো কথাও নাই, কিন্তু আমরা ভাষা না থাকলেও ভাষা উৎপন্ন হবো লাগেছে এবং আমরা সুযোগ পাচ্ছি সারা বাংলাদেশ নিয়ে, এই বাংলাদেশ নিয়ে আমরা যে সুযোগ পাচ্ছি এই সুযোগে যদি আমরা হারাই তাহলে আমরা সমাজলাকে একটা স্মৃতি আমরা ধ্বংস করে দেবো লাগেছে। তো যার জন্য ধ্বংস যেটা না হয় যাতে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে, যেন আমরা এই আমলা ভাষা দিয়েই আমরা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মাধ্যম থেকে আমরা প্রচার করি উপায় এই আমরা অনেকটা আশা রাখি। তা সবাইকে ধন্যবাদ। ময় মতিলাল হাজং, আমার ঠিকানা হচ্ছে সুষম দুর্গাপুর মুক্তারপাড়া নেত্রকোনা জেলা। তো আমার দীর্ঘ বছর হাজং নিয়েই অনেক কাজকর্ম করছে, কিন্তু এত আনন্দময় নিপায় যখন 2016 সালে এই দেওয়াটানা অনুষ্ঠান শুরু করে কিছু উদ্যোক্তাদের মাধ্যমে, ওই উদ্যোক্তাদেরকে আমার ধন্যবাদ জানাই। এইটা লেওয়াতানা অনুষ্ঠানটা হাজং গুলাবদান একটা সূর্যলা বিলালা একটা রশির মতো একটা প্রমাণ হাজং লা যে ভাষা সংস্কৃতি রক্ষা করার জন্য রক্ষা করার মতো একটা প্রয়াস পাশে একটা পথ পাশে এবং এই পথ আগে সুগম করে দিছে আগামী প্রজন্মগুলোর জন্য। তো কাজেই এইবার 2020 এইবার 4 বছর হবো, এই 4 বছর জন্মবার্ষিকীর জন্য আমায় লেওয়াতানা অনুষ্ঠানকে আমায় শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং এরা দীর্ঘতর এরা আয়ুষ হোক ওরা সুবৃদ্ধি আমায় কামনা করে। আমায় এটাকে একটা হাজংলার জন্য একটা মেন ফলক, হাজংলা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণলা প্রতিপালনলা লালন করিবার জন্য একটা পথ এবং একটা পদার সৃষ্টি হয়েছে, এই পদাকে আমাকে রক্ষা করিব লাগিব এবং যারা পরিচালনা করিব লাগিছে আরও নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন যে কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণের জন্য শিল্পী তৈরি করা, গীতিকার তৈরি করা, সুরকার তৈরি করা এবং শিল্পী তৈরি করা, এটা কিন্তু আমার দায়িত্ব। আমি মনে করে যারা আছে খুবই সুন্দর এবং নতুন সুন্দর সুন্দর গান রচনা করে, সুন্দর সুন্দর সুর দেয়, সুন্দর সুন্দরভাবে কণ্ঠ দিয়ে পরিবেশন করে এবং সমাজকে আনন্দ দেয়। যারা হাজং সচেতন এবং সমাজকে ভালোবাসে, ভাষাকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, ওরা নিশ্চয়ই চাবো যে এটা দীর্ঘতর হোক, আরও সুন্দরভাবে যাতে হয় এই কামনা করে আমি আগামী দিনের জন্য আরও যারা বিশেষভাবে যারা যে পরিচালনা করিব লাগিছে সরানন হাজং এবং রূপম হাজং এবং অন্যান্য কলা কৌশলী বিশেষভাবে আঞ্চলিক পরিচালক মুস্তাফা কামাল, তোমাকে আমার ধন্যবাদ জানাই এবং আরও নতুন নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করে এদেরকে শ্রীবৃদ্ধি করিব এই কামনা করে আমি। এবং এই চতুর্থ জন্মবার্ষিকী সুন্দর হোক, সাফল্য হোক, শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি, ধন্যবাদ। মই হাজং অতীন্দ্র বর্মন, গ্রাম বগাদুবি। লেওয়াতানা গানের যে অনুষ্ঠান গুলো হয়, হ্যাঁ, ওইটা আমাদের কাছে আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য ময়ও চাই যে আরো সুন্দর সুন্দর ভাবে যাতে ওইগুলো অনুষ্ঠানটা হয় আমরাও শুনিও পাই, এমনকি যারা যারা হুতু পোলাপানগুলো আছে ওরাও যাতে এটা অনুভব করে ওরাও ধরে রাখিও পায় এটাই মানে কামনা করে। আর যারা যারা যে অনুষ্ঠানটা চালু করেছে বা শুরু করেছে ওদেরকেও শুভেচ্ছা জানাই যাতে ওরা সঠিকভাবে ওটা পরিচালনা করে যাতে সবাইকে আমরা আমাকে শুনবো পাই, হ্যাঁ এইটুকু আমি কামনা করি। হাজংলা কৃতি কালচারগুলা রক্ষা পাওক এইটুকু কামনা করে আমি এই শুভেচ্ছা বাণী জানাই। হাজং ভাই বুনিগুলো জয় জয়। আজিকে পুইলা লেওয়াটানা অনুষ্ঠানটা শুনিব লাগিছে, উমাগে হুবাক কব লাগিছে। আমলা ই হাজং অনুষ্ঠানটা হগুল খ্রিস্টীয় মাসলা তৃতীয় শুক্রবারলা বিলাভাতি 5:10 নি প্রচার হয়। ভাই বুনিগুলো আমনি গিলো বেদেন আজিকে বাখার ভালো ভালো অনুষ্ঠান বাসনাব লাগিছে। আমনি গিলো ইঙ্কি আমার লগন বেতার লাইন নি থাকে। আমরা ইলা একটা হাজং আধুনিক গান শুনিব, মুসুক মুসুক আহি দিয়ে কি জাদু করিছে তয়, মোলা দুই চুখুলা ঘুম
কইরে নিছে তয় অভিরয় হাজং লক্ষিণদল্লা কুথামালা আর শরণন হাজংলা সুরে ই গান্দা গাওব লাগিছে আমলা হুবালা চীনা কণ্ঠশিল্পী শরণন হাজং। মুসুক মুসুক আহি দিয় মুসুক মুসুক আহি দিয় কি যাদু পুরিছে তয় মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তয় মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তয় মুসুক মুসুক আহি দিয় মুসুক মুসুক আহি দিয় হে মোলা মন্দ উথল পাথাক খালি তোকে চাং চাং কয় তগে মন দিয়ে মুসুন দিশহারা ফুলে ময় মোলা মন্দ উথল পাথাক খালি তগে চাং চাং কয় তগে মন দিয়ে মুসুন দিশহারা ফুলে ময় অবুজ মোলা মন্দা কিছু না বুঝি তগে সারা অবুস মোলা মন্দা কিছু না বুঝি তোগে সারা মুসুক মুসুক আহি দিয় মুসুক মুসুক আহি দিয় হে হগল বিলাই মন্দ মূলা তোলাকে কুথা ভাবে দুই চুখুনি বারে বারে তোলাকে সুবি বাহে হগল বিলাই মন্দ মূলা তোলাকে কুথা ভাবে দুই চুখুনি বারে বারে তোলাকে সুবি বাহে কত ভালো পাই মই তোগে কিঙ্গ বুঝব তোগে কত ভালো পাই মই তোগে কিঙ্গ বুঝব তোগে মুসুক মুসুক আহি দিয় মুসুক মুসুক আহি দিয় কি যাদু করিছে তই মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তই মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তই মুসুক মুসুক আহি দিয় কি যাদু করিছে তই মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তই মোলা দু চোখুল ঘুম কইরে নিছে তই মুসুক মুসুক আহি দিয় হে। প্রিয় বেতার শুন ভাইবনী গেল আমি গেলে শুনব লাগছে বাংলাদেশ বেতার নিয়ে আমলা হাজং জাতির ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যগণ্য বিশেষ অনুষ্ঠান লিওয়াটানা আর আমি গেলে এই অনুষ্ঠানটা শুনব লাগছে বাংলাদেশ বেতালার ঢাকা কেন্দ্র থকন FM 106 মেগাহার্জ নি আর মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্জ নি। আজিকা আমার অনুষ্ঠান সূচি নিকন আর ভালো ভালো বিষয় আছে আমি গেলে ইঙ্কি আমলগণ থাকে ভাইবনী গেল অমরেলা হুবই বাখার আহিবরবকে চাই হ্যাঁ অমরেলা একদমন হাজং মোজা মোজা রসিক কথা শুনব আর এই করব লাগিছে আমরা লিওয়াটানালা নাম করা রসিক মন বিনয় হাজং। আজরা নাতিরকে কলে এই হালা পাজি তো কুমাই তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও ওই স্কুল তো মাস্টরা তোকে নিব আহি বলে গেছে তো স্কুল তো নাহি বলে কি কই আছে মাস্টরকে তো ওলাই নাতিরে কলে ইহ হালা আজক আজ তিন তাড়াতাড়ি পালাও তিন পাল তাড়াতাড়ি পালাও মই তো স্কুল তো নাহি বলা মাস্টরকে কই আছে
যে মোলা আজরা মুড়িছে মুড়িছে কে আজরা আর নাতির একদিন বহি গপ কব লাগিছে তে হেদে হুদে কে বাখার গপ কব লাগিছে গপ কইতে 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 নাতিরকে কয় বলে এ নাতি হুনিক আমর আগেলা দিননি কি কছে জানে বাজার বা যাইয়ে 10 টাকা দিয়ে বাখার হেদে হুদে ব্যাগ ভরিয়া নিয়ে আইছে আর ইলা তে নাতির কবলে তে ইলা কি সে আজ ইলা কি না পাই উঙ্কে ব্যাগ ভরে আনিবগে তে আজরা কো বলেছে কিংকা পাবা পাজি ওকিরা আগেলা দিন আছে ইলা চাগা দোকান গেল নে একর ধাঙো ধাঙরকে ক্যামেরা লেলাং কে ফিটিং কে তুছে বাহা দিনে পরে বাজার ভাই কাপড় চোপড় কিনিব যাবতে একটা পুরন হোমা জগে পালে তে হোমা জগে পাইয়ে কবলে এ মিতু তে তোই কেনে ইঙ্কে আত্মি গেল দক চাদর থুল থুলে ওলে তে ওলাই মিতুরে কলে হ্যাঁ হোমাস আমলা না গরনিকে না ফিরিস নাই ও তে হোমা জগে কলে আয় তে তোলা গরনি ফিরিস নাই তুই ফিরিস লগন তোলা কি সম্পর্ক তোর যে চাদরা ওয়ারে কোনো তোলা তুলুন আছে ফিরিস লগন তো ওবলাই কব লাগিছে আরে না কো হোমাস মই হয় না পুছে যাব দারে ব্যাগ খাওয়া দাওয়া জিনিস গেল ফলমূল গেল ব্যাগ বাহিরা বা উল্ডঙ্গে থুয়ে দেয় আর উংল মকেই শেষ করাবো লাগে হাজং হয়ে বুইনি গিল লিওয়াটানালা চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে মই হগল বেতার শ্রোতাগিলাকে বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমনি গিল বাংলাদেশ বেতার লগন থাকে আর লিওয়াটানা অনুষ্ঠানটা হুনি বেদিনি আজিকে আমরা এক থ্যাং দুই থ্যাংকে চার বছর পার করিলে লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী হগল বিলাই চায় ইঙ্কাই আমনি গিলে আমার লগন থাকে আর বাখার বাখারকে লিওয়াটানা অনুষ্ঠান হুনি লিওয়াটানা অনুষ্ঠানরা হুতু ঢাঙর চিংরা বুড়ো আমলা হগল হাজং মনলে অনুষ্ঠান ভাই বুনি গিল লিওয়াটানাল চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে জালে বসল্লা বসেই করা কিছু গান আর কিছু কোথামালা নিয়ে আমরা হাজাসি চু একদমন পাঁচ বাই ফিরে চান তাহলে আর দেরি না করুন হুবই হুনুম উদয় তো গৌরব মোলা সোনার বাংলা নাম মোলা বাংলা লা মাতিনি ফুটি সিয়াজি ফুল উ ফুল গুনতে মোলা মন্দ হয়াকো বাংলাদেশ লা হাজং গিলেল একরা জনপ্রিয় পূজা হুসে বর্ত পূজা শ্রাবণ মাসলা শেষ দিন মনসা দেবীল উদ্দেশ্যে এই পূজার করা হয়ে থাকে মনসা হল হাপলা দেবী আর হাপলা মাও এগে পদ্মা দেবীও কয় কত কথা আসে মুন্নি পাপড়ি গেলে ফুললে হুমান লুকে না থাকে বর্ষাকালে চম্পা ফুললে হুমান ফুটে না উঠে চুকলে পানি তোলা কাজল বোঝই তয় কি না জানে ঘুমহার চুকনি দেখিব তয় স্মৃতি আকাশ মায়া ব্যাগ স্মৃতির মায়া ঢাকে রাখে একটু লা চলনি দুঃখ তোলা জাগব হে পাহাড়লা ঢললা পানি নি সোনালি সোনালি ও মোলা সোনালি কিলিলা দেখালে তয় আজি ও মোলা সোনালি সোনালি ও মোলা সোনালি হর চাদর থুল থুলে গুন্দারা হারা দিন তেমান যাই বান্দর লগন কৌতুক শুনি আর রাতি নিয়ে আহিয়ে হো দিনুলে কৌতুক লে কথারা শুনিয়ে দুকরে দুকরে আহিব রই ওর বাদে মোলা গুমাবগে শান্তি না পাই মই রাতি হলে খালি হপন দেখি দিননি চোখে উঠি মোলা মন্দা আবুজা জানা কংক্রিং আজ থাকুনে ছা হাজং মাও রাশিমুনি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজংলা মতামত আরো কি বিষয় যোগ করিলে এই লিওয়াটানা অনুষ্ঠানটা আরো সুন্দর হব মোলা মন্ডা ভাঙে যাচ্ছে দোলা একরা কোথাতে কোথা নেখেন কোথা কোছে মই হুবা বুঝেছে তই কি কোবা চায় জাতিলে বাপরালা শুভ জন্মদিন শুভ জন্মদিন আন্ধার কাতিয়া জুনাকলা পত্নী আহিলে একরা ভালা দিল ধল নকশা উথল ও মার্জনি নামোরা কবিতালা জুইনি
তয় স্বাধীনতলা জুই মন্ত্র দে জুই থুরালে বাঙালিলের রক্ত দে কি সুন্দর কি সুন্দর রুবর তোলা মন ভুল সে তয় তর বেদন মোলা বুগর ধর পর ধর পর কয় তর বেদন মোলা বুগর ধর পর ধর পর কয় নেত্রকোনা সুষং দুর্গাপুর উপজেলালা বহেরাতুলি গাউনি যাওয়া দিন 31 জানুয়ারি তখন 6 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 দিনের দূরে হাজং মাতা রাশিমণি মেলা অনুষ্ঠিত হয়। মেলালা উদ্বোধন করে জীবন্ত কিংবদন্তী হাজং তিমত টঙ্ক নেত্রী কুমুদিনী হাজং উবলা উপস্থিত থাকিবেন রাশিমণি মেমোরিয়াল ট্রাস্টলা সদস্য শরদিন্দু হাজং স্বপন। সারাশ্রোতা বেকার থাকিলে অভিভাবক গুলাল মৈদানী হতাশা থাকিব, এটা স্বাভাবিক। কিন্তু আশালা বাণী তো কাকক না কাকক হনবুকেই লাগিব। কিংকে বেকার সমস্যা সমাধান করিব পাব, বেকার সমস্যালা কারণ দায় বাকি। এই বিষয় নিয়ে বন অধিদপ্তরলা কর্মকর্তা নহুষ হাজং কুলে প্রথমে ময় যেটা চিন্তা করে তাহলে বহুমুখী শিক্ষা আমাকে গ্রহণ করিব লাগিব, যেমন ব্যবসা বাণিজ্য, সেলাই মেশিন নিয়ে কাজ করা, চুল কাটা, এইগুলো আর কি। আরও আছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে সমস্ত যন্ত্রপাতিগুলো টাকা পয়সাগুলো দেয় ওদের নিয়ে বাস্তবে কাজে লাগাওয়া লাগিব। হাজং ভাই বুনি গিল লিওয়াটানালা চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে যে হাজং ভাই বুনি গিল আমাকে শুভেচ্ছা আর শুভকামনা জানাসে উমাকে লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠীলা পক্ষ তখন বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আজিল ই দিন নি আমরা লিওয়াটানালা হগল গীতিকার, সুরকার, শিল্পী, কবি, লেখক, পাঠক, উপস্থাপক ও কলাকৌশলী গিলাকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই। জালে সেপ্টেম্বর মাসলা পর্ব নিয়ে আমাকে যে ভাই বইনিগুলো কমেন্টস, শেয়ার আর লাইক দিছে উমাকে লিওয়াটানালা পক্ষ তখন বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানায়। ভাই বইনিগুলো আমরা ইলা আরাগ্রা ই কাল্লা হাজং গান শুনিব। নিজেলা লেখা কোথামালা আর সুরে ই গানটা গাওব লাগিছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নরেশ হাজং। দিন পুরিছে ডিজিটাল দরকার মোলা এগ্রা মোবাইল মন্দা মোলা করে আনে চান তাড়াতাড়ি কিনে দিতই এগ্রা মোবাইল ফোন তাড়াতাড়ি কিনে দিতই এগ্রা মোবাইল ফোন দিন পুরিছে ডিজিটাল দরকার মোলা এগ্রা মোবাইল মন্দা মোলা করে আনে চান তাড়াতাড়ি কিনে দিতই এগ্রা মোবাইল ফোন তাড়াতাড়ি কিনে দিতই এগ্রা মোবাইল ফোন চাকরি বেদেন এতদিন জালে তই যে ঢাকা আলতা শুনু পৌদার কিনা লাগে বাখার টেকা চাকরি বাদেন এতদিন জালে তই যে ঢাকা আলতা শুনু পৌদার কিনা লাগে বাখার টেকা ভালা ভালি চাকরি কুরিয়া বাখার টেকা আন তোলা কথা শুনিবকে চাই মোলা পাগলা মন তাড়াতাড়ি কিনে দিতই এগ্রা মোবাইল ফোন দিন পুরিছে ডিজিটাল দরকার মোলা এগ্রা মোবাইল মন্দা মোলা
করে আনে চান তাড়াতাড়ি কিনে দি তোই একরা মোবাইল ফোন তাড়াতাড়ি কিনে দি তোই একরা মোবাইল ফোন প্রিয় হাজং ভাই বোন গেল আজকে নকশা লেওয়াতান অনুষ্ঠান সময় ফুরি আইলে যাও লাখ নিকন মূলে কিছু কথা করোনা ভাইরাস আক্রমণ এলাও চলব লাগিছে গ্রাম শহর বন্ধর বেগ জাগাতি ইলাও মন গেল নয়াকে সংক্রমিত হব লাগিছে রোগী ভুগিব লাগিছে বাখার মন মরি বলে খবরও পাব লাগিছে উদ্যান আমরা আরো বাখার সচেতন হং নিয়মিত মাস্ক ব্যবহার করং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করং বাংলাদেশ সরকারের নির্দেশ দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলং আর এক কথা আহে অক্টোবর মাস ২২ তারিখ তখন আমরা বাইশ থাকা ডাঙর পুজো উৎসব দুর্গা পুজো শুরু হব মানে সকল শ্রোতাগুলিকে অগ্রিল শারদীয় শুভেচ্ছা জানাই আমরা হবই আনন্দে উৎসবমুখর পরিবেশে আরো ভাব গম্ভীর যুদ্ধে সার্বজনীন দুর্গোৎসব পালন করিব দুর্গা মা আমাকে হবাক সুস্থ সুখী আর শান্তিতে রাখুক আমিগুলো হবে লোকন বাখার ভালো থাকে নমস্কার প্রিয় হাজং ভাই বইনি গেল আজি বেদেন মোলাও বিদায় নিয়ালা সময় উলে আমরা হগল বিলাই চাই হুবালা মন নি রং তুলে দিবাগে একরা নকশা হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান আমনি গিলেকে উপহার দিবাগে আমরা চাই হাজং জাতিলা ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যকে হগল দুনিয়া জিরো তুলে ধরিবাগে আমলা পরের লেওয়াটানা অনুষ্ঠানটা আহে নভেম্বর মাসলা ২০ তারিখ নি ঠিক ই সময় নিয়ে প্রচার হব আমনি গিলেলে কোনো পরামর্শ আর মতামত থাকলে আমাকে জানাও আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোরশেদ সরণি আগারগাঁও ঢাকা ১২০৭ আরেকটা ভালা খবর হলে লিওয়াটানা অনুষ্ঠানটা ইলা আমনি গিলে সরাসরি শুনিব পাব অনলাইন নি বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করিলেই সরাসরি শুনিব পাব হুবালার শেষে হগল শ্রোতাগিলাকে অগল শারদীয় শুভেচ্ছা জানিয়া ময় মহুয়া হাজং মিলি ইদাতেই বিদায় নিলে খুবই বাখার ভালা থাকে আবারও হুবাকে নমস্কার Thank you.